আনাস সিব মালিক হতে বর্ণিত তিনি বলেন আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আধিষ্ঠিত হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে আল্লাহ ব্যতীত আর কোন নেই এবং আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল এবং আমাদের কিবলামুখী হয়ে নামাজ আদায় করবে আমাদের জবাইকৃত কৃত পশুর খাবে এবং আমাদের মত নামাজ আদায় করবে তারা এগুলো করলে তাদের জান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে কিন্তু ইসলামের অধিকারের বিষয়টি ভিন্ন

আচ্ছা এই ফটো আলমগরিতে জিহাদ ও লড়াইয়ের পদ্ধতি আপনি একটু মাসালা টু 2টা 2 নম্বরটা একটু পোরেন্ট তো দেখি কি লেখা এখানে মুসলিম বাহিনী দারুল এখন বোঝা যাচ্ছে না দারুল হারবে প্রবেশ করে কোন শহর বা দুর্গ অবরোধ করে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে যদি তারা দাওয়াতে সাড়া দেয় তাহলে তাদের বিরুদ্ধে লড়াই থেকে বিরত থাকবে আর যদি তারা সাড়াদানে বিরত থাকে তাহলে তাদেরকে জিজিয়া প্রদানের আহ্বানে জানাবে আহ্বান জানাবে যদি তারা জিজিয়া দিতে সম্মত হয় তাহলে মুসলমানদের যাবতীয় সুবিধা ও দায় তাদের ক্ষেত্রেও কার্যকর হবে আচ্ছা নিচের অংশটা পরেন তো তারা এই যে কারা কাফের শ্রেণী কাফের শ্রেণীর কারা কারা একটু পরেন তারা হলো আরবের ওই সমস্ত মুশরিক যারা আসমানি কোন কিতাবের অনুসারী নয় অতএব মুসলমানগণ যখন তাদের উপর বিজয়ী হবে হয় তারা পুরুষদের ইসলাম কবুল করবে নতুবা তাদের হত্যা করা হবে অবশ্য তাদের নারী ও শিশুরা মালে গণিমত হিসেবে হবে আচ্ছা আচ্ছা খুবই ভালো পড়েছেন তাহলে ইসলামের বিধানটা কি এই যে যখন অমুসলিম দারুল হর্ব মানে হচ্ছে গিয়ে কাফের রাষ্ট্রে যখন হামলা করবে বা জিহাদ করবে বা তখন ইসলামের বিধানটা কি কিভাবে করতে হবে একটু বুঝাই দেন তো আমাদেরকে ওই তো মানে নারী আর শিশুদের গণিমতের মাদক পরিণত করবে আর পুরুষদেরকে হত্যা করবে অথবা জিজিয়া দিতে হবে না মুশরিকদের ক্ষেত্রে তো জিজিয়া নাই মুশরিকদের ক্ষেত্রে হচ্ছে মানে তারা ইসলাম কবুল আছে হ্যাঁ আহলে কিতাবদের থেকে জিজিয়া আছে হ্যাঁ তার মানে হচ্ছে ইসলাম ইসলাম কি ফুল নিয়ে দাওয়াত দেয় নাকি মানে আক্রমণ করে ইসলাম কবুল না করলে আক্রমণ করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই গ্রন্থেরই পরের একটা পাতা আমরা পড়ি এই পাতাটা একটু পরে শোনান আমাদেরকে দেখি আর তাদের বাসনপত্র এবং আসবাবপত্র ঘরের যাবতীয় আসবাবপত্র এমন ভাবে ভেঙে চুরমার করে দিবে যেন পরবর্তীতে এসব দ্বারা উপকৃত না হতে পারে আর সকল ধরনের তরল জাতীয় পদার্থ যেন তারা পরবর্তীতে এসব উপকৃত না হতে পারে এসব কর্মকাণ্ড এর জন্য করা হবে যাতে তারা ক্রোধান্বিত হয়ে ওঠে দারুল হার্বের অভিযান থেকে ফেরার সময় যদি বন্দীদের সঙ্গে আনা তাদের সম্ভব না হয় তাহলে পুরুষদের হত্যা করা হবে যদি ইসলাম গ্রহণ না করে এবং নারী শিশু বৃদ্ধাদের খাদ্য ও পানীয় বিহীন নির্জন স্থানে ফেলে আসবে যেন তারা ক্ষুধা পিপাসায় মারা যায় কেননা হাদিসে নিষেধাজ্ঞা আর সার কারণে হত্যা করা সম্ভব নয় আবার বাঁচিয়ে রাখাও বিশেষ কোন যুক্তি নেই মুসলমানরা যদি দারুল হারবে কোথাও সাপ বা বিচ্ছু পায় তবে তারা বিচ্ছু লেজ কেটে দিবে আর সাপ হলে তার দাঁত ভেঙে দিবে যেন মুসলমানরা ওখানে ওখানে থাকা অবস্থায় কোনো ক্ষতি না হয় আর তাদের একেবারে মেরে ফেলবে না যেন তাদের বংশ পরম্পরা বাকি থাকে পরবর্তীতে তার তাদের বংশধররা কাফেরদের দংশন করে ও কষ্ট দেয় আচ্ছা তার মানে হচ্ছে ইসলামের আমরা বিধান যে কিভাবে জিহাদটা করতে হবে জিহাদের মানে নিয়ম কারণগুলো গুলা কি কিভাবে অমুসলিম দলবল নিয়ে তরবারি নিয়ে ঝাঁপাই পড়তে হবে ইসলাম না করলে মেরা টেরা ফেলতে হবে তো ইসলাম তো তাহলে এটা তো বিধান এটা তো নিয়ম ইসলামের নাকি ভাই এই ফত আলমগিরি এটা তো ইসলামের বিধান নাকি নিয়ম সম্পর্কে আমি জানি হিস্ট্রি সম্পর্কে জানি না আর কি আচ্ছা আহ এরপরে আপনাকে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি এই হাদিসটা একটু পরে শুনান তো আহমেদ ইবনে মুহাম্মদ ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আলী রাদিয়াল্লাহু তালান হ ওইসব লোকদের আগুন দিয়ে পুড়িয়ে দেন যারা মুরতাদ ছিল এই সংবাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর নিকট পৌঁছালো তিনি বলেন যদি আমি তখন সেখানে উপস্থিত থাকতাম তবে আমি তাদের আগুনে জ্বলতে দিতাম না কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আল্লাহ प्रदत्त শাস্তির দ্বারা কাউকে শাস্তি দেবে না অবশ্য আমি তাদেরকে আল্লাহর রাসূলের নির্দেশ মতো হত্যা করতাম কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কেউ দীন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে আলী রাদিয়াল্লাহু তালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে শুনে বলেন ওয়াহ ওয়াহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শপথ বলেছেন আর ইহাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নির্দেশ আচ্ছা তার মানে ইসলাম ত্যাগ করার কোনো উপায় নাই নাকি ইসলাম যে একবার ঢুকবে তার বাইরে আর কোনো উপায় নাই নাকি জি এগুলো আমি জানি আমি পড়েছি তাহলে তো ইসলাম তো বড়ই হবে তাহলে মানে যদি বাইর কেউ হতে চায় মনে করেন এক লক্ষ লোক ভাবলো আমি ইসলাম ত্যাগ করব বাইরেতে চলে যদি বাইরেতে বড় হবে বাইরেতে চলে কি বাইরেতে পারবে না তাহলে ইসলাম মানে এত মানুষ ইসলাম হইল কেমনে এটার প্রশ্নের জবাব কিগুলোর ভিতরে আছে নাকি নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আরো একটা জিনিস দেখাই এটা একটু পড়েন তো এই যে তাফসীর ইবনে কাসির থেকে একটু পড়েন তো লাল অংশটুকু পর্যন্ত লাল অংশ উক্ত আয়াত অংশ দ্বারা প্রমাণিত হয় যে কাফিরগণ যতদিন কুফরি ত্যাগ করিয়া ফরজ কার্যসমূহ পালন না করিবে ততদিন তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাহাদিগকে হত্যা করিবে অর্থাৎ কাফিরগণ শুধু ইমান আনিলে এবং সালাত কায়েম করিলে আর জাকাত প্রদান করিলেই হত্যা হইতে ক্ষমা পাইবে না বরং হত্যা হইতে রক্ষা পাইতে হইলে তাহাদিগকে ইমানের সহিত সকল ফরজ কার্য হইবে আচ্ছা তার মানে শুধুমাত্র মানে এই কুফরি ত্যাগ করিয়া ইসলাম পালন না করলে তাদেরকে মেরে ফেলতে হবে নাকি কাফেরদের জি ওয়াও খুবই ভালো ধর্মটা তুমি ভালো ঠিক আছে এই এটা একটু আচ্ছা এটা অনেক ছোট আপনি পড়তে পারবেন কি না তাহলে এখন কি আপনার আমি তো মনে আমার কাছে তো মনে হচ্ছে যে এই প্রশ্নের উত্তর হয়ে গেছে অলরেডি এই প্রশ্নের উত্তর আর কিছু দেন নেই যে কেমনে বিধান যেভাবে আছে হিস্ট্রিতে কি সেভাবে ঘটেছে কিনা সেটাই আমার প্রশ্ন আছে তো ফতোয়া আলমগীরে লেখা হয়েছে ভাই ফতোয়া আলমগীরে তো লেখা হয়েছে মুঘল আমলে তাই না যদি এই ধরনের ঘটনাগুলো না ঘটে তাহলে বিধানের ভিতরে এগুলো আসে কিভাবে এই আলেমরা যে মাসালা দিয়েছে মাসালা তো সমাজে আমার বউ বউয়ের সাথে আমি ওরাল ইয়া করি এটা কিবো নাকি না জায়জ তখন আহমদুল্লাহ হুজুর সেটার একটা মাসালা দেয় মাসালা উৎপত্তি ঘটে কেন মাসালা উৎপত্তি ঘটে তো সমাজে সেই জিনিসগুলার প্রশ্ন হিসেবে আছে বা সমাজে সেই সমস্যাগুলোর উদ্ভব ঘটছে দেখি তো মাসালা আসে নাকি তো এই যে আমি যে ফটো আলমগিরিতে দেখালাম যে মাসালা গুলা সেই মাসালা গুলা তো সেই সমস্যাগুলো আসছিল দেখি তো এই মাসালা গুলাও আসছে নাকি তাহলে কি হিস্ট্রিতে থেকে এই ঘটনা ঘটে নাই ঠিক আছে আমার মনে হয় উত্তর দেওয়া হয়ে গেছে আলম সাহেব তাহলে কি আর কি কিছু বলবেন আপনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনি বাইবেল পড়েন তাহলে বা খ্রিস্টানদের সাথে কথা বলেন মানে আমরা যারা নন খ্রিস্টান আছি আমাদের ব্যাপারে কি কিছু বলা আছে যেমন ইসলাম অনুসারে আপনি নন খ্রিস্টান না আচ্ছা হ্যাঁ কি মানে কি জানতে চান বা আপনি তো বাইবেল পড়লেই তো জানতে পারবেন খ্রিস্টানিটি কি জিনিস মানে যেমন ইসলাম যেমন বলা আছে যে যারা নন মুসলিম তারা অনন্তকাল জাহান নামে থাকবে মানে ওখানে কি নন খ্রিস্টানদের ব্যাপারে এমন কিছু বলা আছে হ্যাঁ ওইখানে একই কথাই বলা আছে আপনি ওল্ড টেস্টামেন্ট ভালো করে পড়েন ভালো করে পড়লে কোন যীশু খ্রিস্ট বাস্তবিক ছিল নাকি কাল্পনিক চরিত্র বাস্তবে ছিল এরকম কোন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যায় না তবে যীশু খ্রিস্টের কোন প্রমাণই নাই মোহাম্মদের কিছু কিছু হালকা পাতলা কিছু প্রমাণ আছে ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন ভাই আহ পরের জনকে